হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্স বেঙ্গলি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল ডিএচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো তলাই ঘাসের খানি আনসার হবে আদর করে পাতা অপশন খ ইজ দ্য রাইট আনসার ওয়ান পয়েন্ট টু অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা অপশান খ তারপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এমু পাখির বাসস্থান আনসার হবে আন্দিজ পর্বতমালা টু পয়েন্ট টু পোষা জন্তুরা জঙ্গলের পশুরা বনের পাখিরা স্বভাবতই নীরব আনসার হবে জঙ্গলের পশুরা ওকে পরের কোশ্চেন দেখলেই দেখলে পোকা কি করে হবে মাকড়সা দেখলেই পোকা ছুটে গিয়ে আনসার তার ঘাড় কামড়ে ধরে কিন্তু তাকে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে ঢেলে তাকে অসার করে রেখে দেয় এক থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে তারপর অসার মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে নেক্সট ওয়ান পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি পদ্মাংশটির কবিকে পাইন গাছ কিসের স্বপ্ন দেখে দেখো পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি এর কবি হচ্ছে হাইনরিক হাইনে আর কিসের স্বপ্ন দেখে লিখবে পাইন গাছ এখান থেকে লিখবে যে পাইন গাছ স্বপ্ন দেখে এক পাম গাছের যে দাঁড়িয়ে আছে সুদূর মরুভূমি অঞ্চলে যেখানে উষ্ণতা খুব বেশি হওয়ায় গাছপালা খুব বেশি জন্মায় না কাজে এই তপ্ত মরুভূমিতে জন্মানো নিঃসঙ্গ ও বেদনায় ভারাক্রান্ত এক পাম গাছের কষ্ট বড়পাবৃত পাহাড়ে জন্মানো পাইন গাছের স্বপ্নে উঠে আসে নেক্সট ওয়ান ব্যাঙের ডাককে কি বলে ময়ূর কোন খাবার খেতে বেশি ভালোবাসত কোন দুটি গাছকে দেখে কৃষ্ণ মনে হচ্ছে এখানে দেখো ব্যাঙের ডাককে মকমখী বলে লিখে নাও ময়ূর কোন খাবার খেতে বেশি ভালোবাসতো ময়ূর চিংড়ি মাছ ও মোটা ভাত খেতে ভালোবাসত লেখো তোমরা চিংড়ি মাছ ও মোটা ভাত পরের পাটটি কোন দুটি গাছকে দেখে রাধা কৃষ্ণ মনে হচ্ছে তোমরা লিখবে গনিয়ারি গাছ ও ঝুমকো জবার গাছ গনিয়ারি গাছ ও ঝুমকো জবার গাছ ফোর পয়েন্ট টু শান্ত ওর বলতে কার কথা বলা হয়েছে খর শব্দের অর্থ কি মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন আনসার লিখবে দেখো ওর বলতে এখানে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে খর শব্দের অর্থ তীব্র বা গাঢ় আর পরের পার্টিতে দেখো মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এটা লিখবে যে শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা সারা শরীরে নীল লাল হলুদ সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায় যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন নেক্সট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান হজ গল্পে বেড়ালটি কোথায় চলে গেল হজবরল গল্পে বাগান বেড়ালটি বাগানের পেড়া টপকিয়ে চলে গেল মানে আনসারটা হবে বাগানের পেড়া টপকিয়ে নেক্সট বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে আনসার লিখবে ছাব্বিশ ইঞ্চি ফাইভ পয়েন্ট সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে আনসা লিখবে যে গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে তারপরে কোশ্চেন বুড়োর বর্ণনা দাও আনসা লিখবে উধো বুড়ো দেড় হাত লম্বা একজন মানুষ তার পা পর্যন্ত সবুজ দাড়ি তার হাতে একটা হুঁকো যদিও ওই এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই বুড়োর মাথাবর্তী টাকো আছে সেই টাকের ওপর খড় দিয়ে কে যেন কী সব লিখেছে নেক্সট ওয়ান ছয় তাকে দেখো সন্ধি কত প্রকার ও কি কি তোমরা সবাই জানো এটা সন্ধি দুই প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি লিখে নাও স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি সিক্স পয়েন্ট টু বিসর্গ রূপান্তরিত হয়ে মূর্ধনস হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও তোমরা লিখবে নি যোগ ঠুর সমান নিষ্ঠুর আর একটা লিখবে ধনু যোগ টঙ্কার সমান হচ্ছে ধনুষ টঙ্কার পয়েন্টটি দেখো পঙ্কজ শব্দের বুৎপত্তিগত অর্থ প্রচলিত অর্থ লেখো পঙ্কজ শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে যা পাকে জন্মায় আর পঙ্কজ মানে হচ্ছে মানে প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম সিক্স পয়েন্ট ফোর আজকের ক্লাসের লাস্ট বারো ও ষোলো সংখ্যার পূরণ বাচক শব্দ লেখো সবাই পারবে এটা বারো হচ্ছে দ্বাদশ আর ষোলো হচ্ছে ষোড়শ ওকে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো থ্যাংক ইউ